সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমাদের সামনে যে বোনটি বসে আছে, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হতে দেখেছেন, সেই বোনটির নাম জুই। নরসিংদীতে বিয়ের দাবিতে যে বোনটি অনশন করেছিল, আসল ঘটনা কি, সেই ঘটনাটি আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য আমরা এই জুই আপুর সামনে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আমরা একটি ভিডিও দেখেছি আপনার, যে আপনাকে তালাবদ্ধ রেখে আপনি যার সাথে সম্পর্ক করেছিলেন তাকে বিয়ে করে আনলেন, এই ঘটনাটা কিভাবে ঘটেছে একটু যদি বলেন। অন্বেষণের পরের দিন যখন আমি গেলাম তার বিয়ের দিনে, তো যাওয়ার পরে তার বাবা আর কি দোকানের ওখানে আমাকে বললো যে ওর ফুপুর বাড়িতে আছে, তুমি ওখানে চলো, ওখানে আমরা সবাই মিলে তোমার একটা মানে মিউচুয়াল মিটমাট যেভাবে হোক করে দিব। আবদুল্লাহ ওখানেই আসে, তো পরে তিনি আমাকে আবদুল্লাহর মানে ফুপুর বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর প্রায় 4 ঘন্টা আমাকে ওখানে রাখে। তারা আমাকে বলে যে আমি দোকানে যে নামাজ পড়ে তালা চাবি মেরে দিয়ে আবার চলে আসবো, কিন্তু তারা আসে না। পরে আমি সন্ধ্যা দিকে জানতে পারি যে তার বিয়ে হয়ে গেছে। না, আপনাকে কি ঘরের ভিতরে তালাবদ্ধ অবস্থায় রেখেছিল? হ্যাঁ, ঘরের ভিতরে রাখেছিল, মানে কি বিভিন্ন ষড়যন্ত্র করে রাখছিল, মানে আপনার সাথে ভালো মন্দ গল্প করে গল্প করে এমন ভাবে রাখছে যাতে আমি বের হতে না পারি। এই যে আব্দুল্লাহর বাড়িতে আপনি গত 3 দিন সম্ভবত অনশন করেছেন, জি, এই যে 3 দিন ধরে গেলেন, এর মধ্যে কিভাবে আরেকটি জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল, আপনি কি সেটা কোনোভাবে টের পেয়েছিলেন কিনা? আমি টের তো পেয়েছিলাম ভাইয়া। আমি ওকে যখন গায়ে হলুদ বৃহস্পতিবার আমি ওকে ফোন দিয়ে বলছিলাম তোমার কি গায়ে হলুদ, কালকে কি বিয়ে, ও বলছে যে না, কে বললো। বাট গ্রামের কথা বললাম, বিয়ের কথা তো 42 জন জানে ভাইয়া, বুঝেন নাই তো, আমি যেভাবে হোক জানতে পারি যে ওর বিয়ে। তো গায়ে হলুদের দিনে আমি অন্বেষণে যাই, যাওয়ার পর বিয়ের দিনে যখন যাই মানে কোনো অ্যারেঞ্জমেন্ট তেমন ছিল না, মানে ওরা যে গোপনভাবে যে অন্য জায়গায় অ্যারেঞ্জমেন্টগুলো করছে এগুলো আমি জানতে পারি নাই ভাইয়া। পরে আমি জানতে পারি শুক্রবার তার বিয়ে হয়ে গেছে। কিন্তু আমরা তো একটা আপনার অডিও কল শুনেছি, সেখানে আপনাকে বিয়ের পরেও পালিয়ে নিয়ে যাওয়ার একটা তারিখ নির্ধারণ করেছিল, আপনি কত তারিখে অনশন নিয়ে বসেছিলেন? আমি অন্বেষণে বসেছিলাম আপনার বৃহস্পতিবার, কত তারিখ হয় প্রায় আপনার 20-21 তারিখ, 20-21 তারিখ, জি জি। তা আপনার কাছে যে অডিও কলটা আমরা শুনেছি কিংবা দেখেছি, জি, সেই অডিও কলটা তে বলা আছে যে 25 তারিখে আপনারা চলে যাবেন, জি জি, অন্য কোথাও গিয়ে আপনারা সংসার করবেন। ১৯ তারিখের মধ্যে চলে যাবো, মানে 1 সপ্তাহের মধ্যে আমরা চলে যাবো। তো তার সাথে এই যে এত ঘনিষ্ঠ ভাবে কতদিন মিশেছে? 3 বছর আমাদের রিলেশন চলছে। এই 3 বছর রিলেশনে আপনি একজন স্মার্ট মেয়ে, দেখতে শুনতে অনেক সুন্দর এবং ভালো একজন মেয়ে, আপনি তার সাথে কিভাবে এই সম্পর্কটা জড়িয়ে গেলেন? ভাইয়া, যখন মানে আমি তার চেহারাও দেখিনি কখনো, তার ব্যাকগ্রাউন্ডও দেখি নাই, মানে তার কথাবার্তা বা সে আমাকে যেভাবে কনভিন্স করতো, যেভাবে আমাকে বুঝাইতো, মানে তা আমার এই জিনিসগুলো খুব ভালো লাগতো। আস্তে 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 বন্ধুত্ব থেকে আস্তে আস্তে আমার রিলেশনে জড়িয়ে যাই। আমরা যখন দেখলাম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তখন এখানে অনেকেই কমেন্ট করছে যে এই ছেলের সাথে কিভাবে সম্পর্ক, আসলে ভালোবাসা তো কাউকে বাধা মানে কোনো কিছু দেখে হয় না, হয় না। তে এখন আপনি তারপর আবার একটা ভিডিওতে আপনি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন, তার বউয়ের বড় বোন হিসেবে, এই কাজটি কেন করতে গেলেন? এই কাজটি ভাইয়া আব্দুল্লাহর বিচার না চেয়ে কেন তাকে ক্ষমা করতে? হ্যাঁ, আমি তো আবদুল্লার বিচার চাইছিলাম ভাইয়া, তো ওনারা বলতেছে আবদুল্লার কি শ্বশুরবাড়ির পরিবার থেকে আমার প্রচণ্ড রিকোয়েস্ট করা হয়েছিল যে মাফ করে দাও, এটা ওইটা অনেক কিছু বলছিল, আপু মাফ করে দাও, ওকে মাফ করে দাও, ছোট বোনের কথা চিন্তা করো, তোমার সাথে আর বিয়ে হয়নি, এর সাথে আর বিয়ে হয়ে গেছে। তো আমি তারপর বলেছিলাম যে আসলে একটা মেয়ে বাড়িতে আসলো, একটা মেয়ের সাথে 3 বছর রিলেশন সব জানা সহ আপনাদের একটা মেয়েকে কিভাবে এর কাছে রাখবেন, মানে নতুন বিয়ে তো, এখন তো আর কোনো সমস্যা নাই, তারপর তারা রাখবে, তো সে তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি ছোট বোনের কথা চিন্তা করে তাকে মাফ করে দিয়েছিলাম ভাইয়া, কিন্তু পরে আমি পরে জানতে পারি যে হলো তারা নাকি বলছে যে আমি টাকা নিয়ে ভাইয়া মানে মাফ করছি, আপোষ করছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি এক টাকাও নেই নাই, আমি সুন্দর করে আপোষ করে দিয়েছি, তুমি সংসার করো, কারণ আমি টাকা নেবো কেন ভাইয়া, আমি তো অভিযোগ করছি থানায়, থানায় যতটুকু অভিযোগ করার দায়ের হয়েছে, যতটুকু টাকা দরকার তত থানা নিয়ে ওসি তো সব মানে দায়িত্ব নিয়েছে, আমাকে টাকার ব্যাপারে কোনো কিছু বলা হয়নি, টাকার দায়িত্ব থানা থেকেই নেওয়া হয়েছিল আর কি। তে এই যে এতদিনের সম্পর্ক, আমরা তো শুনেছি আপনি টাকা দিয়েছেন যে অভিযোগটা করেছেন, জি, সেখানে এখন বলতেছে আপনি
হ্যাঁ, তারা বলছে আমি টাকা নিচ্ছি এখন, তারা আমাকে মিথ্যা অভিযোগ দিচ্ছে। তাদের চিন্তা করা উচিত ছিল যে একটা মেয়ে অন্বেষণে বসে, তার পরিবার শেষ হয়ে গেল, তার সমাজ শেষ হলো, সোসাইটি শেষ হয়ে গেল। তাদের চিন্তা করা উচিত ছিল যে এখন সে মেয়েটাকে একটু যতটুকু পারি সাপোর্ট করা। তারা সাপোর্ট তো করেনি ভাইয়া, উল্টা আরো আমাকে আরো বদনাম দিয়েছে, আমি নাকি টাকা নিয়ে নাকি আপোষ করছি। তাহলে তার ডকুমেন্ট কোথায়, তার পেপার্স কোথায়? তারা আমাকে লক্ষ লক্ষ টাকা ধরে এমনি হাতে তুলে দেয় নাই, তার ডকুমেন্টস কোথায়? আচ্ছা, আপনি যে তাদের সাথে ছেলেটার আবদুল্লাহর সাথে 3 বছর ভালোবাসা কিংবা প্রেম করেছেন, তার কি কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে? হ্যাঁ অবশ্যই, হাজার হাজার ভাইয়া, অডিও ভিডিও রেকর্ড টিকটক যত কিছু চাবেন সব আছে, সবই আপনি দেখাতে পারবেন? হ্যাঁ জি অবশ্যই। দর্শক, আমরা স্ক্রিনে এই ডকুমেন্টগুলা দেখিয়ে দিব। আমরা চাই এই যে ছেলেটি এই মেয়েটির সাথে প্রতারণা করেছে, আর এই আপুর যে স্বামী দুলাভাই, সে যেন তাকে নিয়ে পুনরায় সংসার করে, সেই প্রত্যাশাই করি। আচ্ছা আপু, তো এই যে আবদুল্লাহর কীরকম শাস্তি কিংবা কীরকম ইচ্ছা না? এখন তো সে আরেকজনের স্বামী হয়ে গেছে, তাকে কি আবার ক্ষমা করে দিবেন না তার কোনো শাস্তি? না ভাই, আমি তো ক্ষমা করে দিয়েছিলাম, আমার কাছে ক্ষমাটা অনেক কঠিন ছিল, কারণ আমি অন্বেষণে গেছি, আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে গেছি এবং সবাই আমাকে খুব নেগেটিভ মাইন্ডে, মানে সবাই নেগেটিভ মাইন্ডে নিচ্ছে আমাকে, কেউ আমার অবস্থা বুঝতেছে না। কিন্তু যে যে তার তার জায়গা থেকেও কিন্তু এরকম অপকর্ম করতেছে, কিন্তু আমার বেলা হলো কি যে সবকিছু খারাপ বলছে। তো ভাই, আমার কথা আমি মাফ করে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তার টাকার দাবিতে যেহেতু আমাকে বলছে, এটা আমার প্রচন্ড ভয় লাগছে। এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে কমেন্টে বলছে কেন মাফ করা হইলো, তাহলে অবশ্যই টাকা নিছে, কিন্তু আমার কোনো টাকা নেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। কারণ আমার আব্বু একজন আর্মি অফিসার ছিলেন, যথেষ্ট পরিমাণে আমার, আমি একজন সম্ভ্রান্ত একটা মানে ফ্যামিলির একটা মেয়ে এবং সম্ভ্রান্ত একটা ফ্যামিলির একটা বউ আমি, ঠিক আছে ভাই? আমার এই টাকার প্রতি কোনো আকর্ষণ বা ইচ্ছা কোনো কিছু ছিল না। বাট যখন আমি শুনতে পারলাম যে আমি এত ত্যাগের বিনিময়ে আমাকে তারা এভাবে বলতেছে যে আমি টাকার বিনিময়ে ত্যাগ করছি, সেটা আমার দ্বারা সম্ভব হইলো না ভাইয়া। এর বিচার আমি খুব কঠিনভাবে চাই, এখন আমি কঠিনভাবে একটা বিচার চাই, কঠিনভাবে আব্দুল্লাহর বিচার চাই। আমরাও চাই তার একটা শিক্ষা পাওয়া উচিত। সে কিভাবে ভাইয়া এভাবে অসম্মান করে? যার সাথে রিলেশন ছিল সে তোমাকে মাফ করে দিয়েছে, তোমার একটা লাইফের, ভালো একটা লাইফের জন্য, সে কিভাবে বলতে পারে সবার কাছে, এলাকার এর কাছে বলতেছে যে আমি নাকি টাকা দিয়ে আপোষ হয়েছি? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে টাকা দিয়ে আপোষ হলে তার সে প্রমাণটা দেখাক, ডকুমেন্টটা দেখাক, আমার কাছে তো সব ডকুমেন্ট আছে, সব কিছু আছে। তো সেরকম তারা দেখে, তারা তো লক্ষ টাকা আমার হাতে এমনিতেই তুলে দেবে না, অবশ্যই কোনো ডকুমেন্ট আছে, সেটা কোথায়? আপু এত বদনাম কেন ভাইয়া? পিছনের দিকে যাই, আপনি এই যে আবদুল্লাহর সাথে যখন সম্পর্ক করেছেন, আমরা একটি জায়গায় শুনেছি আপনি 3 বছর প্রেম করেছেন, 3 বছর প্রেম করার মধ্যে আপনি অল টাইম আপনি মেসেঞ্জারে তার সাথে সংযুক্ত থাকতেন? জি অল টাইম থাকতো। এই যে এইখান থেকে আপনার যে স্বামী, বর্তমান যে স্বামী, আপনার যে সন্তান দুটি আছে, এদের কথা কি আপনার একবারও মনে হয়নি? হ্যাঁ অবশ্যই ভাইয়া, আমি অনেক বুঝাইছি। ইভেনলি সে যখন রাত 2-3টার দিকে আসতো, তার বাবা অনেক তাকে মারতো, তার মাও তাকে অনেক শাসন করতো, মাঝে মাঝে ধরা পড়তো যে ছেলে কোথায় গেছে, রাত 2-3 বাজে 4 বাজে সে আসে আমার বাসা নিচে এসে দাঁড়িয়ে থাকতো ভাইয়া। বললাম সে আমাকে মেন্টালিটি সব দিকে হ্যাকার, মানে হ্যারাসমেন্ট করছে মেন্টালিটি সব দিকে। তাকে আমি বুঝাইছি যে আমরা কি এক হওয়া সম্ভব, সে বলছে এক হওয়া সম্ভব। এবং কি একটা অডিও রেকর্ডও আমি শেয়ার করেছি সোশ্যাল মিডিয়াতে, সেখানে সে ডাইরেক্ট বলেছে যে তুমি কেন এরকম করতেছো, তুমি না বলতে হবে না, তোমাকে আমাকে সাহস দিতে হবে, নিজেও সাহস রাখতে হবে যে আমরা এখান থেকে চলে যাব, এরকম আর সময় নাই। এই যে এরকম আপনি যখন ট্যাপে পড়েছেন, আবদুল্লাহ ট্যাপে পড়েছেন, জি, আপনার যে দুটি সন্তান, ফুটফুটে দুটি সন্তান, আপনার স্বামী অনেক, তখন ভাইয়া সেন্স এটা কাজ করে নাই, বিকজ তখন তো সেন্স এটা এরকম কাজ করলো তো তখন আমি অবশ্যই ইয়ে করতাম, কারণ তখন রিলেশনটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে কাম ব্যাক করা সহজ ছিল না ভাইয়া। এই যে এখন তো আপনি কাম ব্যাক করেছেন, আপনাকে প্রতারিত করেছে, আপনি তার জীবন সঙ্গী হতে পারলেন না, আপনার মান সম্মান যেটাই বলেন সব শেষ, হ্যাঁ সবে সংসারও শেষ। এখন আপনার এই যে দুটি সন্তান এবং আপনার স্বামীর প্রতি কি চান? আমি চাই যে সে সবকিছু ভুল, আপনার যে বর্তমান স্বামী, আমি চাই তার কাছে কি আপনি ক্ষমা চান কিনা, ক্ষমা চাই, অবশ্যই ক্ষমা চাই, সংসার ভালোভাবে করতে চান। কিন্তু ভাই ভাই আমি ফোর্স করব না, তার যদি মনে হয় যে সে আমাকে নিবে বা সে আমাকে নিয়ে আগের মতো থাকতে পারবে তাহলে সে আমাকে নিবে, আমি রাজি। কিন্তু যদি সে না নেয় আমি ফোর্স করব না, এতটুকুই বলবো যে সে আমাকে ক্ষমা করে দেখ তার সাথে এই বেইমানিটা করার কারণে। এটাতে আপনি অনেকটাই আপসেট যে আমি এটা ভুল করেছি? জি ভাই অবশ্যই। দর্শক, আমরা এই বোনের আরও গল্প আছে, আমরা চাই তার যে বর্তমান স্বামী সে যেন আবার তার ভুল শুধরে দুটি সন্তানের মুখে দিকে তাকিয়ে তাকে যেন গ্রহণ করে নেয়, এই প্রত্যাশাই করি। আপনার আমাদের বর্তমান দুলাভাইয়ের প্রতি সম্মান রেখে আপনার কিছু বলার আছে কিনা?
সম্মান রেখে বলতে ওনাকে বলবো, মানে আমাকে ক্ষমা করে দিলে ভালো হয়, আমি ক্ষমা চাচ্ছি ওনার কাছে, বিকজ ফ্যামিলির কাছেও ক্ষমা চাচ্ছি, ওনার সবার ফ্যামিলি সবার কাছে ক্ষমা চাচ্ছি, যে ভুল তো মানুষের লাইফে হয়, আমার লাইফে হয়তো হয়েছে, আর কারো লাইফে ইচ্ছা করে হয়, কারো লাইফে অনিচ্ছাকৃত ভাবে হয়, আমার লাইফে অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে ভাইয়া, আমি এটা চাই নাই, কিন্তু হয়ে এখান থেকে গেছে। কামব্যাক করার পরে ভবিষ্যতে আর এরকম কোনো ভুল হবে কিনা আপনার না, কাছে? এটা তো আসলে কখনো সম্ভব না, আর আবদুল্লাহর প্রতি আপনার কি চাওয়ার আছে, কি বলার ওর আছে? প্রতি আমার কঠিন একটা শাস্তি, মানে ও যার সাথে রিলেশন করছে তাকে সম্মান করাটা ওর উচিত ছিল, এবং আমি ওর ফ্যামিলি দেখে ওর ইয়ে দেখে সব মাফ করে দিছি, আমি নিজের কপালে মানে নিজের ঘাড়ে সব অপবাদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবাই আমাকে নোংরা কথা বলতেছে, তারপর আমি নিজে মাফ করে দিছি সবকিছু, তারপরে ওকে এইভাবে টাকার অপবাদ দেওয়াটা আমার ঠিক হয় নাই, এই জন্য কঠিন একটা বিচার দাবি করতেছি, এবং যেহেতু টাকার কথা বলছে টাকাটা আমার দরকার ছিল না, বাট এখন আমি টাকাটা জরিমানা যেটা লাগবে সেটা আমি নিব। দর্শক, আমরাও আবদুল্লাহর বিচার চেয়ে আমরা প্রতিবেদনটি শেষ করব, এবং বর্তমান স্বামীর প্রতি শ্রদ্ধা রেখে যেন তার সংসারটি আবার ভালোভাবে সে করতে পারে, আমরা এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আবদুল্লাহর মতো যেন কোনো ছেলে কারো সংসারে গিয়ে এরকম ঝগড়াঝাটি কিংবা প্রেম ভালোবাসা না করে, সেই দৃষ্টি রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোথাও আপনাদের অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।